নমস্কার, আমি আরজি। আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। দুর্গাপুজো সবাই প্রত্যেকে খুব ভালো কাটিয়েছেন, অনেক ঘুরেছেন, অনেক মজা করেছেন। আমাদেরও পাড়ায় পুজো হয় এবং সেখানে আমরা সময় কাটাই। তো আজকের যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, সেটা আমি শুনেছি আমাদের পাড়ায় যিনি দুর্গাপুজো করতে আসেন ওনার কাছ থেকে। উনি আসেন বর্ধমান থেকে, বছরে একবার আসেন, 4 দিন এখানেই উনি থাকেন। মানে আমাদের এই ক্লাবে যেখানে পুজো হয় ওখানে উনি থেকে পুজো করে আবার বেরিয়ে যায়, এবং মাঝের মধ্যে উনি ওনার ভাইয়ের ছেলে হোক, ওনার ভাগনা হোক, এরকম কয়েকজন মানুষকে সাথে করে নিয়ে আসেন। মানে পুজোর জিনিসপত্রগুলো ক্যারি করে নিয়ে যেতে হয় বর্ধমান, অত দূর থেকে উনি আসেন। তো এইবারের ঘটনাটা আমি ওনার এক ভাইপোর কাছ থেকে শুনেছি। মানে এইবার পুজোয় উনি সাথে করে ওনার ভাইপোকে নিয়ে এসেছিলেন, আর ঘটনাটা ঘটেছিল একদম ওনার বাড়িতে। এবং ঘটনাটা এতটাই রোমহর্ষক ঘটনা যে আমি যখন শুনছিলাম, মানে আমার সাথে আরও আমার বন্ধুবান্ধবরা সবাই ছিল, প্রত্যেকেই আমরা মানে ফিল করলাম যে যেই বাড়িতে এরকম জিনিসগুলো ঘটে তাদের কী হতে পারে। তো আসি আবার আসল ঘটনা। আমি যখন ঘটনাটা শুনছি ওনার ভাইপোর কাছ থেকে, তো আমি বললাম যে আমাদের একটি চ্যানেল আছে এবং ওই চ্যানেলে যদি আমি এই ঘটনাটা দিই তাহলে কি কোনো প্রবলেম হবে। ছেলেটি বললো কোনো অসুবিধা নেই, তবে নাম আর ওই ওদের গ্রামের নামটা বলতে পারব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা ধরে নিলাম এটা বর্ধমানেরই একটি গ্রামের ঘটনা, আর এই ঘটনাটা ঘটেছিল 2019 সালে। ঘটনাটা এই যে, যেই ব্রাহ্মণের কথা আমি বললাম, যেই পুরোহিত পুজো করতে আসেন আমাদের এই ক্লাবে, ওনার এক ভাইপোর ঘটনা। এবং এই ঘটনাটা ঘটে যাওয়ার পর ওনাদের বাড়িতে কী হয়েছিল না হয়েছিল সেই নিয়েই আজকের এই ঘটনা। তো 2019 সালে কোনো একটা ব্যাপারে কিছু হয়তো হয়েছিল ওনার ওই ভাইপোর সাথে এবং তাদের জয়েন্ট ফ্যামিলি, তারা পাশাপাশি সব ছোটো ছোটো ঘর, এই পাশে একজনের ঘর, এই পাশে আরেকজনের ঘর, এরকম তাদের প্রত্যেকেরই ফ্যামিলি। তো একটা ঘরে ওনার ভাইপো আত্মহত্যা করে। কী জন্য আত্মহত্যা করে, কেন আত্মহত্যা করে সেটা কিছু বোঝা যায়নি, কিন্তু ঘটনাটা তারপর থেকেই শুরু হয়। তো যাই হোক, একদিন সকালবেলা ওনারা দরজা ধাক্কাধাক্কি করে যখন কোনো সাউন্ড পাচ্ছে না ভিতর থেকে, তখন তারা দরজা ভেঙে দেখে যে ভিতরে ওরকম অবস্থা, ওই ছেলেটি ওখানে আত্মহত্যা করেছে। এবং তারপর যথারীতি ওখানে লোকজন জানাজানি হয়ে যায় এবং একটা পঞ্চায়েত প্রধান গ্রাম, সেখানে পঞ্চায়েত বসানো হয়, তারা একটা ডিসিশন নেয় কী করবে না করবে। তো যাই হোক, সব কিছু নিয়মকানুন মেনে করা হয়। যখন কয়েক মাস হয়েছে তখন তাদের ওই বাড়িতে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটতে দেখা যায়। এবং প্রথম এই যে সাইটিংগুলো হচ্ছিল সেগুলো আমাদের এই পুরোহিত মশাই দেখেছিলেন প্রথম। উনি এক রাতে, মানে একটু বেশি রাতে, কোনো এক জায়গায় উনি পুজো সেরে বাড়ি ফিরেছেন। তখন যেই ঘরটায় ছেলেটি আত্মহত্যা করেছিল সেই ঘরটার উপর থেকেই ওনার ঘরে যেতে হয়, মানে সেই ঘরটা ফেলে রেখে তারপরে আমাদের এই ঠাকুরমশাইয়ের ঘর। তো উনি ওই ছেলেটির ঘর যখন ক্রস করছে তখন উনি স্পষ্ট শুনতে পেলেন যে ওই ছেলেটির ঘরের ভেতর থেকে কিছু শব্দ হচ্ছে। তো অত রাতে উনি একটু ভয় পেয়ে যান। তো উনি ঘরে এসে ওনার ওয়াইফকে বলে এবং ওনার ওয়াইফও শুনে বলে যে দেখো, এত রাতে তুমি এসছো এবং একটা ঘরের মধ্যে যদি এরকম জিনিস হয়ে গিয়ে থাকে, তখন স্বাভাবিক মনের মধ্যে একটা ভয় কিন্তু কাজ করে যে কিছু একটা শব্দ হলেই যেন মনে হয় ওই ঘরটা থেকে আসছে। এটা হয় স্বাভাবিক, যেখানে এরকম জিনিসগুলো ঘটে সেখানে যেসব মানুষজনরা থাকে তাদের সাথে এই জিনিসগুলো ঘটে। তো যাই হোক, এই ব্যাপারটা আস্তে আস্তে করে বাড়তে থাকে। মাঝের মধ্যে বাড়ির অনেকেই এই সব জিনিসগুলো শুনতে পায়, অনেকেরই মনে হয় ওই ঘরের ভেতরে কেউ যেন রয়েছে, ওই ঘরের দরজা জানলাগুলো মাঝের মধ্যে ঠকঠক ঠকঠক করে কাঁপছে। তো এই ব্যাপারগুলো আস্তে আস্তে করে ঘটার পর ওনাদের গ্রামের আরও বেশ কিছু মানুষের সাথে একদিন আমাদের এই ঠাকুরমশাই বসে আলোচনা করেন যে এই এই জিনিসগুলো ঘটছে, এর জন্য কি করা যেতে পারে। তখন আরও যেসব মানুষরা ছিলেন প্রত্যেকেই একটা ডিসিশন নেয় যে আপনি রোজ এখানে গীতা পাঠ করা শুরু করুন, দেখবেন আস্তে আস্তে এই যে উপদ্রবগুলো হচ্ছে এগুলো কেটে যাবে।
তো সবার কথা মেনে আমাদের এই ঠাকুরমশাই উনি প্রত্যেক দিন রাতে ওখানে গীতা পাঠ করা শুরু করেন, এবং কিছুদিন পর ওনার যেন মনে হতে শুরু করে যে জিনিসটা কমার থেকে বেশি আরও বাড়ছে। কারণ একবার রাতে উনি শুয়ে রয়েছে ঘরে, এবং উনি যেন ঘুমের মধ্যে স্পষ্ট শুনতে পাচ্ছেন যে ওনার ওই ভাইপো ওনাকে ডাকছে এবং এসে বলছে যে কাকু দরজাটা খুলে দাও, আমি ঘর থেকে বেরোতে চাই। তো এইটা দেখে উনি তো রাতে ওনার ঘুম ভেঙে যায়, উনি স্বপ্ন দেখেছেন না ওনাকে কিছু একটা নিশিতে ভর করেছে সেটা উনি ফিল করতে পারেনি তখন। তো এই ব্যাপারটা আস্তে আস্তে করে বাড়তে থাকে। আসল যেই ঘটনাটা হয় সেটা হচ্ছে এক অমাবস্যার রাতে। তো উনি এরকম অমাবস্যার রাতে একবার খুব বেশি রাতে উনি পুজো সেরে ফিরেছেন, এবং তখন ঘরের সবাই শুয়ে পড়েছে। উনি যেরমভাবে আসতেন ওরম বাড়ির দরজা খুলে ঘরে ঢুকছে, সামনে উঠোন ওনার বাড়ি, মানে উনি মানে ওনার ভাইপো যেরকম ডেসক্রিপশান দিয়েছিল ওনার বাড়ির, আমি একটু বলে দিচ্ছি। বাড়ির সামনে একটা ছোট উঠোন, ওনাদের একজন দুজন তিনজনের ঘর পেরিয়ে তারপর এই ঠাকুরমশাইয়ের ঘর, এবং এই দুই নম্বর যেই ঘরটা ছিল সেই ঘরটাতেই ওনার ওই ভাইপো আত্মহত্যা করে। তো যাই হোক, উনি এরকম বেশি রাতে বাড়ি ফিরছে, অমাবস্যার রাত, তখন প্রায় অনেকটাই রাত, এবং উনি যখন সবেমাত্র ওনার ওই ভাইপোর ঘর ক্রস করতে যাবে ঠিক সেই সময় নাকি ওনাকে কেউ পেছন দিক থেকে ধাক্কা দেয়, এবং উনি একদম সজোরে গিয়ে ছিটকে পড়ে ওনার দরজার সামনে। তো তখন লোকজন তাড়াতাড়ি ওনার বাড়ির আরও যে সব ফ্যামিলি মেম্বাররা ছিলেন সবাই বেরিয়ে আসে, বেরিয়ে এসে বলে কী হয়েছে। তো আমাদের এই ঠাকুরমশাই উনি তখন উঠে বলে যে আমাকে কেউ পেছন দিক থেকে ধাক্কা দিল। এবার সবাই একটু ঘাবড়ে যায় যে পেছন দিক থেকে কে ধাক্কা দেবে, আছেই বাকে। এবং সেদিন যখন উনি ঘরে গিয়ে শুয়ে রয়েছে তখন মাঝরাতে উনি একদম শুনতে পাচ্ছে ওনার নাম ধরে, ওনার এই ভাইপো যেরমভাবে ডাকতো ঠিক সেরমভাবে কেউ ডাকছে। তো ওনার তো আর রাতে সেদিন ঘুমটুম কিছুই হয়নি। পরের দিন সকালবেলা উনি ওনাদের গ্রামের যে প্রধান রয়েছে তার সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করে, এবং উনি একজন তান্ত্রিকের ঠিকানা দেয় এবং বলে যে ওনার সাথে গিয়ে যোগাযোগ করতে। তো আমাদের এই ঠাকুরমশাই তখন ওই তান্ত্রিকের বাড়ি যায় এবং ওনাকে গিয়ে পুরো ব্যাপারটা বলে যে আমিও একজন পূজারি, কিন্তু এই সব জিনিসগুলো তো আমার করার বাইরে না, আমি এইসব জিনিসগুলো কিছু করতেই পারবো না, আপনি শুধু আমার বাড়িতে একদিন আসুন, এসে আমার বাড়িটা একটু দেখে বলুন যে ওখানে কী হচ্ছে। তো ওই তান্ত্রিক একদিন ওনার সাথে ওনার বাড়ি আসে, এবং ওনার যেই ভাইপোর ঘর যেই ঘরে সুসাইড হয়েছিল সেই ঘরটা খুলে উনি সম্পূর্ণ ঘোরে, ঘরটা ঘুরে ঘুরে দেখে, এবং বেরিয়ে এসে উনি তখন বলে ওই ঠাকুরমশাইকে যে আমি একটা টোটকা আপনাকে করে দেবো, আপনি এক অমাবস্যার রাতে মানে যার পৈতে হয়নি আপনার বাড়িতে তাকে, কিংবা পৈতে হয়নি এমন কোনো ছেলেকে আপনি এই ঘরে এই টোটকাটা দিয়ে প্রবেশ করাবেন। তখন ওই ঠাকুরমশাই জানতে চাই যে তাহলে কী হবে, তাতে কি উপদ্রব কাটবে না আরও কিছু সমাধান সুরাহা করা হবে। উনি তখন বলে যে যদি এখানে কিছু থেকে থাকে আপনার এই ঘরে তাহলে তখনই আপনি বুঝতে পেরে যাবেন, এবং যদি কিছু থাকে সে কিন্তু তখনই ওখান থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, ওনার ঘরে তো এরকম কেউ নেই যার পৈতে হয়নি, প্রত্যেকেরই পৈতে হয়ে গেছে। তো ওনাদের গ্রামে একটি ছেলে ছিল বেশ সাহসী, এবং সে নাকি এরকম ধর বিভিন্ন ধরনের কাজকর্মের আগেও করেছে, সেও ব্রাহ্মণ কিন্তু তার পৈতে তখনও হয়নি। তো যাই হোক, ও নাকি বলেছে যে আমি এই কাজটা করে দেবো। তো এরকমই একদিন অমাবস্যার রাতে বেশ মাঝরাত এই ছেলেটি আসে এবং ওই তান্ত্রিক যেই টোটকা দিয়ে গেছিলো সেই টোটকা নিয়ে সেই ভাইপোর ঘরে গিয়ে এই ছেলেটি বসে। এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে, কোনো কিছু হচ্ছে না। হঠাৎ করে আরও যারা বাইরে ছিল প্রত্যেকেই শুনতে পায় একটা বিশাল হাওয়ার শব্দ হচ্ছে কোথাও, মানে দেখুন ঘরটা বন্ধ, চারপাশে কেউ নেই, মানে গাছপালা নড়ছে না হাওয়াতে, অথচ ওই ঘরের ভেতর থেকে একটা প্রচণ্ড বেগে হাওয়া যেন বেরিয়ে আসছে। তো যেই ছেলেটি টোটকা নিয়ে গেছিলো ও তো কিছু বুঝতে পারছে না, ও তো ওখানেই বসে রয়েছে, কারণ ওকে বলে দেওয়া হয়েছিল যে যা হোক ভিতরে তুমি কিন্তু এই জিনিসটাকে ছাড়বে না, এবং ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না ওখান থেকে কিছু তুমি ফিল করছো। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশন ওখানে হয়, এবং একটা সময় পর ওই তান্ত্রিক যখন সেদিনই আবার আসেন ওনাদের বাড়ি, এসে এই সব ঘটনাগুলো শুনে এবং উনি যেই টোটকা করে গেছিলেন উনি জানেন উনি কী করেছিলেন, তখন নাকি উনি ওই টোটকা খুলে দেখেন এবং দেখে বলেন যে আপনাদের এই উপদ্রব আর কোনো কিছু হবে না, তবে যদি আপনারা পারেন এবার বাড়িতে একটা পুজোর ব্যবস্থা করে একটা পুজো দিয়ে দিন। তো তারপর থেকে নাকি বাড়িতে আর সেরকম কোনো উপদ্রব ওনারা ফিল করেনি, আর নাকি এরকম কিছু হয়ও নি। তো এই ঘটনাটা শুনে আমরা প্রত্যেকেই স্তম্ভিত হয়ে গেছিলাম যে গ্রামগঞ্জের দিকে এখনও এরকম জিনিস ঘটে,
যেগুলো আমরা শহরে যারা থাকি তারা অনেকেই জানি না। তো যাই হোক বন্ধুরা, এই ছিল একটা অভিজ্ঞতা, একদম মানে যার বাড়ি ঘটেছে এবং প্রত্যক্ষ চোখে দেখা সেই মানুষটির মুখ থেকে শোনা ঘটনা। ঘটনাটি কিরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে আরজি রেডিও স্টেশনে।